আজ ভোট, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত। সারা দেশে 299টি আসনের 42,024টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এবার মোট ভোটার 11,93,157 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা 6,05,00,000 এবং নারী 5,87,00,000। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 848 জন। বিএনপি সহ বিরোধী দলগুলো বর্জন করলেও এবারের নির্বাচনে অংশ নিয়েছে 28টি নিবন্ধিত রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী 1,969 জন। এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সংখ্যা 436 জন। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন 266 আসনে। ভোট সুষ্ঠু করতে সারা দেশে দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 7,83,000 সদস্য। তাদের সঙ্গে মাঠে রয়েছেন সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরাও।